আপনাদের কাছে ফেসবুকে এবং ইউটিউবে অনেক বেশি কমেন্ট পায় একটা প্রশ্নের সেটা হচ্ছে একটা পেজের দুই পৃষ্ঠায় কীভাবে প্রিন্ট করে অর্থাৎ এই পেজে এবং এই পেজে কীভাবে প্রিন্ট করা হয় তো আজকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলি তো বোধ পেজে প্রিন্ট করার দুইটা নিয়ম রয়েছে তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রিন্টার উপরে আপনার যদি প্রিন্টারে বোধ পেজের অপশন থাকে যাদের প্রিন্টারগুলো একটু দামি কিংবা বেশি দামে হয় কিংবা লেজার হয় সেগুলোর মধ্যে কিন্তু পেজের অপশনটা থাকে তো আপনি কেনার সময় ইনসিউর করবেন কিংবা একটু সার্চ করে দেখবেন আপনার প্রিন্টারটা কি বোথ পেজ সাপোর্ট কিনা যদি বোধ পেজ সাপোর্ট করে তাহলে আপনার অ্যামেস ওয়ার্ডের এক নম্বর পেজ এবং দুই নাম্বার পেজ বা তিন নাম্বার পেজ কিংবা চার নম্বর পেজ এরকম পেজ যেভাবেই থাকুক না কেন আপনি যখন এটাতে বোথ পেজ দিবেন তখন কিন্তু এক দুই এভাবে প্রিন্ট হবে অর্থাৎ এক এখানে প্রিন্ট হবে দুই এখানে প্রিন্ট হবে এভাবে প্রিন্ট হবে কিংবা আপনি যদি প্রিন্টার থেকে শুধুমাত্র অড দিয়ে দেন শুধুমাত্র বেজোরগুলো কিন্তু এই পৃষ্ঠার পৃষ্ঠে প্রিন্ট হবে কিংবা আপনি যদি ইভেন্ট দিয়ে দেন কিংবা জোর দিয়ে দেন শুধুমাত্র জোরগুলো এখানে ওখানে প্রিন্ট হবে তো আপনি যেভাবে কমান্ড দেবেন সেভাবে হবে তো আপনার প্রিন্টার যদি বোথ সাইড অপশান থাকে তাহলে কিন্তু আপনি যখন প্রিন্টার ইনস্টল দিবেন তখন আপনি পাবেন তখন আপনি কম্পিউটার কন্ট্রোল পি প্রেস করলে প্রিন্টার সিলেক্ট করার পরে বোথ পেজ পাবেন আপনি যখন কমান্ড দিবেন যে কয়টা পেজ দিবেন ওই কয়টা পেজের একটা পেজ প্রিন্ট হবে এটা হওয়ার পরে অটোমেটিক প্রিন্টার কিন্তু আপনার পেজটা আবার টান দিয়ে নিয়ে আবার দ্বিতীয় পেজটা কিন্তু সে প্রিন্ট করবে এটা হচ্ছে একটা সিস্টেম এখন আসি যাদের প্রিন্টারে বোথ পেজের কোনো অপশন নেই কিংবা সিস্টেম নেই তারা কিন্তু ম্যানুয়ালি আপনারা বোথ পেজে প্রিন্টে দিতে পারবেন তো সেটা দিবেন দেবেন সেটা হচ্ছে আপনি আপনার কম্পিউটার থেকে কন্ট্রোল পি দিয়ে প্রিন্টার সিলেক্ট করে আপনি একটা পেজ প্রিন্ট দিবেন এবং আপনার প্রিন্টারে পেপার বা কাগজটা দিবেন যদি উপর হয় দিবেন কিংবা নিচে ট্রেতে হয় সেটা দিবেন তো দেওয়ার পরে আপনার দেখবেন একটা পেজ প্রিন্ট হয়ে বের হয়ে চলে এসেছে তো এখন আপনি কি করবেন এই পেজটাকে আপনি উল্টিয়ে দিবেন এখন আপনার কম্পিউটার থেকে আপনি দুই নম্বর পেজটা কিংবা যে পেজ আপনি বোধ পেজ দিতে চান সেই প্রিন্টটা কমান্ড দিবেন তারপরে দেখবেন এ পেজও প্রিন্ট হয়ে যাবে তাহলে এভাবে আপনি ম্যানুয়ালি আপনার বোধ পেজে কিংবা দুই পৃষ্ঠে আপনি প্রিন্টটা দিতে পারবেন তাহলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে প্রিন্টার দিয়ে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং